হ্যালো ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়েলকাম দ্যান দা ভিডিও অফ সাকসি আজকে আরও একটা নতুন ভিডিও আর এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা টিকেস্ট এক্সাম রয়েছে ডিসেম্বরেই তোমাদের কিন্তু ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টেস্ট এক্সাম রয়েছে দু হাজার বাইশ ব্যাচে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তো খুব তাড়াতাড়ি খুব কম সময়ে তোমাদের কিন্তু এক্সাম অ্যানাউন্স হয়েছে এবং এক্সাম হবার কথা তো অ্যাডভাইস তোমাদের কিছু আমরা সাকসেসিভয়ের তরফ থেকে কিছু অ্যাডভাইস তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকের ভিডিওটা খুব কম সময়েই হবে বেশি বড়ো হবে না কিন্তু তোমরা যদি একটু দেখে নাও তাহলে আমার বোধহয় মনে হয় যে তোমরা কিন্তু এই যে এক্সাম খুব ভালোভাবে তোমরা কিন্তু বেরিয়ে যাবে ওকে তো দেখো তোমাদের কাছে এখন মেন যেটা প্রবলেম মেন যেটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু তোমাদের টাইম খুব কম এবং তোমাদের সিলেবাস সেটা কিন্তু যথেষ্ট বড়ো সিলেবাস এবং এই যা টাইম আছে সেটা মানে কম সময়ের থেকেও কম খুব কম সময়ে এটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং যেটা বলার যে তোমাদের কিন্তু এখন বেশ কিছু প্রবলেমস হবে এত দিন অনেক দিন হয়ে গেছে তোমাদের কিন্তু পড়াশোনার অভ্যাসটা কিন্তু খুব একটা চলতি নেই সেটার একটা সমস্যা আছে তো এই যে সব কিছুকে মিলিয়ে তোমাদের কিছু অ্যাডভাইস চেষ্টা করব সাকসেসেবের তরফ থেকে দেওয়ার তো ফার্স্টই দেখো এই যে টেস্ট এক্সাম এটাকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না এখানে যত সম্ভব মার্কস কিন্তু তোমাকে তুলতে হবে কারণ পরবর্তী কি হবে সেটা কিন্তু ভবিষ্যৎ আমরা কেউ জানি না ফার্স্টে মার্কস এখানে যতটা সম্ভব তুমি তোমার বেস্ট দাও এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও যে তোমার বেস্ট দিতে হবে নেক্সট হচ্ছে ফলো স্কুল অর্থাৎ এখন কিন্তু তোমাদের স্কুল খোলা রয়েছে ফলে যে কদিন তোমরা স্কুলে যেতে পারো কোভিড বিধি সম্পূর্ণভাবে মেনে এবং মাস্ক পরে এবং আরও দূরত্ববিধি মেনে যেগুলো করার সেগুলো করে তোমরা কিন্তু স্কুল যদি যাও তাহলে কিন্তু সেটা একটু স্কুলটাকে ফলো করো তোমাদের টিচাররা যেভাবে গাইড করছে সেই স্কুলটাকে ফলো করো ওকে নেক্সট বলবো যে অ্যাক্টিভিটি টাস্ক বা মডেল কোয়েশ্চেন এইগুলো থেকে তোমরা ইজিলি বুঝতে পারবে যে কোন জায়গাগুলো পড়া উচিত কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেটা তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবে ঠিক আছে তো সেই আইডিয়ার ওপর বেস করে তোমরা কিন্তু সেগুলো রেডি করতে পারো খুব একটা বেশি সময় লাগবে না খুব কম সময়ে রেডি করা যায় কিন্তু একটু এফোর্ট দিতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে থ্রি আওয়ার্স মিনিমাম স্টাডি এখন দেখো তোমাদের যে অবস্থা তাতে দীর্ঘ দিন তোমরা কিন্তু পড়াশোনার অনেকেই পড়াশোনার থেকে ডিটাচ ছিলে অনেকেই পড়াশোনার থেকে সেইভাবে আর কি প্রেশারাইজ হয়নি ফলে সেভাবে চলতি নেই ফলে তোমাদের কিন্তু একটু সময় লাগবে একটু প্রবলেম হবে তাই তিন ঘন্টা করে মিনিমাম কিন্তু সেলফ স্টাডি খুব প্রয়োজন স্কুলের বাইরেও নিজে থেকে তিন ঘন্টা পড়াশোনা খুব ইম্পর্টেন্ট তাহলে কিন্তু শেষ করতে পারবে হলে এই যা টাইম আছে তাতে এত বড়ো সিলেবাস কিন্তু কমপ্লিট করা প্রায় অসম্ভব ঠিক আছে নেক্সট বলছি চ্যাপ্টার অর টপিক সিলেকশন দেখো চ্যাপ্টার বা টপিক এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তুমি ভাবো সব চ্যাপ্টার কমপ্লিট করবে বা সব টপিক পড়বে সেটা কিন্তু একটু প্রবলেম হবে তাই জন্য বলবো যে চ্যাপ্টার সিলেক্ট করে নাও টপিক সিলেক্ট করে নাও তোমাকে তুমি যদি খুব সহজভাবে সিলেক্ট করতে চাও তাহলে একটা ওয়ে তোমাকে আমি বলে দিতে পারি সেটা হচ্ছে যে যে তোমরা মার্কস ডিস্ট্রিবিউশন পেয়েছো মার্কস ডিস্ট্রিবিউশন থেকে দেখো যে কোন চ্যাপ্টার বা কোন টপিকে বেশি মার্কস অ্যালটেড রয়েছে রাইট তো সেইটা যদি তুমি করতে পারো আগে বেশিগুলো আগে করতে পারো তাহলে কিন্তু তোমার কোথাও না কোথাও মার্কস তুলতে এক্সামে কিন্তু সুবিধা হবে ঠিক আছে বাদ বাকি এগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের খুব একটা প্রবলেম হবে না নেক্সট বলবো কি পয়েন্ট খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেগুলার রিভিশন আপ টু ডেট ওকে প্রথম দিকেই দরকার নেই মোটামুটি ওয়ান উইক এখন থেকে পড়াশোনা করো দেন তখন দেখবে পরীক্ষার খুব বেশি দিন দেরি নেই তখন কিন্তু যতটা হয়েছে রেগুলার রিভিশন করো তাহলে কি হবে তোমাদের যে পড়াশোনার অভ্যাসটা যদি কারুর প্রবলেমে পড়ে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে রেগুলার রিভিশন করো নেক্সট স্লো বাট স্টেডি ঠান্ডা মাথায় ধীরে আসতে পড়ো কিন্তু যেটুকু পড়ছো সেটা যেন কোনোভাবেই আবার রিপিট না করতে হয় অথবা সেটা যেন কোনোভাবেই ভুলে না যাও এবং এই ভুলে না যাওয়ার জন্যই আগের কথাটা বললাম যে রেগুলারলি রিভিশন করা যাতে তুমি যেটুকু পড়ে যাচ্ছ কোনো জানা জিনিস যাতে তুমি ভুল না করে আসো তো এই জিনিসটা একটু মাথায় রাখো তাহলে দেখবে তোমার কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টে সেফ স্টে হেলদি এই যা পরিস্থিতি সেটাই কিন্তু আমাদেরকে সেফ থাকতে হবে যতটা সম্ভব সব কিছু মেনে চলতে হবে নিজে সুস্থ থাকো দেখবে পরীক্ষা যাবতীয় যত চাপ প্রেশার সেগুলো কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যাবে এবং তোমার কাছে ইজি লাগবে নেক্সট বলবো এই পরিিয়ে যেরকম কোশ্চেন হবে সেটা কিন্তু স্টুডেন্টদের কথা কিছুটা হলেও আশা করা যায় মাথায় রাখা হবে তো তোমাদের খুব একটা প্রবলেম আশা করি হবে না যে অ্যাডভাইসগুলো বললাম একটু মাথায় রেখে চলো এই কয়েকটা দিন দেখবে খুব ইজিলি তোমরা কিন্তু ভালোভাবে হয়ে যাবে তোমাদের নিজের এফর্টটা নিজে দিতে হবে নিজেকে বেস্ট দিতে হবে ওকে তো থ্যাংক ইউ বেস্ট অফ লাক স্টেটিং টু সাকসেসিভ ওয়ে আরও নতুন ভিডিও আসবে অবশ্যই তোমাদের জন্য অ্যাডভাইসগুলো মাথায় রেখো ভালো থেকো আর প্রত্যেকে কিন্তু সেফ থেকে সেফ থেকে পরীক্ষা দাও ইজি হবে থ্যাংক ইউ